অরুণাচল কংগ্রেস নেতা রাহুল গান্ধীক আদরিবর কারণে ইতিমধ্যে অরুণাচলের যে কংগ্রেস সে সাজু হয়ে উঠেছে। মানে বর্তমান গুমটুংগেটত আছো আর ন্যাশনাল ফ্ল্যাগ হ্যান্ড ওভার করব অরুণাচলের এপিসি অরুণাচল প্রদেশের কংগ্রেসের হাতত, আর সেই পরিবেশ মানে দেখাব কারণে গুমটুংগেটত উপস্থিত আছো। সুন্দর পরিবেশ এক যখন অরুণাচলী লোক আছে তেওঁলোকে সম্পূর্ণ পরম্পরাগত সাজ পোশাক পিনে এনেদরে যুবতীসকল যুবকসকল আহি গুমটু গেটের সম্মুখত তেওঁলোকে অপেক্ষা করেছে কংগ্রেসের রাষ্ট্রীয় পর্যায়ের নেতা রাহুল গান্ধী লৈ। মই দেখো যে সমগ্র পরিবেশ ইতিমধ্যে নেতাজন আহি উপস্থিত হব, এই মাত্র কিছু ক্ষণের পিছনে উপস্থিত হব ইয়াত। আর তার পূর্বে দেখা পাওয়া গেছে অরুণাচলের যখন লোক আছে অরুণাচলের লোকসকলে এনেদরে সাজু হয়ে আছে কংগ্রেসের ন্যাশনাল রাষ্ট্রীয় পর্যায়ের নেতাজন আরম্ভ কারণে। বাইদেউ রাহুল গান্ধীক আগতে লগ পাইছে না নাই? আর আছে মানে কথা পাতবল যত্ন করি ইয়ার স্থানীয় লোক অরুণাচলের স্থানীয় লোক আছে মানে কথা পাতবল যত্ন করি, কিন্তু তার পূর্বে সুন্দর যে পরিবেশ সে পরিবেশের মানে আমার দর্শকসল দেখাবলে যত্ন করছো। পরম্পরাগত নৃত্য করে ইতিমধ্যে অপেক্ষা করে আছে যিজন নাকি নেতা রাষ্ট্রীয় পর্যায়ের নেতা রাহুল গান্ধীলে অপেক্ষা করে আছে অরুণাচল প্রদেশের যেগুলি সভাপতি স্টেট সভাপতি কংগ্রেসের। মই তখন কথা পাতবল যত্ন করি মূল সহযোগীর সঙ্গে আহি আছে এক সুন্দর পরিবেশ, এক সুন্দর পরিবেশের মাজেরে আদরিবর কারণে যেগুলি নেতা রাষ্ট্রীয় পর্যায়ের যেগুলি নেতা তখন আদরিবর কারণে রাহুল গান্ধীক আদরিবর কারণে এনেদরে অপেক্ষারত অবস্থাত আছে। মই কথা পাতবল যত্ন করি স্যার রাহুল গান্ধী কেছে উমিদ কে হ্যাঁ উমিদ কে হ্যাঁ রাহুল গান্ধী সে রাহুল গান্ধী জি আমি পৌঁছ রা হ্যাঁ পৌঁছনে বালা হ্যাঁ গুমটো গেট মে ওর আমি উসকা ওয়েলকাম কে লিয়ে ইহা খড়া হুঁ। উমিদ কে সাথ হি তো আগে বড় রা হ্যাঁ ক্যুকি উমিদ মিন্স রাহুল গান্ধী সবকা উমিদ হ্যাঁ দেশ কা উমিদ হ্যাঁ উমিদ মিন্স হোপ হুম এভরিবডি হোপিং ফর দি বেস্ট আন্ডার হিজ লিডারশিপ ফর জাস্টিস সোশ্যাল জাস্টিস ফর ইকোনমি জাস্টিস ফর পলিটিক্যাল জাস্টিস ইজ ইজ ফাইটিং ফর দি কোজ অফ দি নেশন। এই হল অরুণাচলের প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলির মন্তব্য আশা করেছে রাষ্ট্রীয় পর্যায়ের নেতাগুলির আশা করেছে আর মানে যে কিছু পরিবর্তন হব কিছু ডেভেলপ হব সে আশা করেছে। আর অরুণাচলের রাজনৈতিক প্রেক্ষাপট আসলে কবলে গেলে নিমিষতে সলনি হয়ে থাকে, কিন্তু এই মুহূর্তে অরুণাচলত যে ইমান সংখ্যক লোক ওলাই আছে রাহুল গান্ধীক আদরিবর কারণে সেই অতি ডর কথা। মানে পুনের পরিবেশ দেখাবলে যত্ন করি আর সাধারণ যখন লোক আছে কথা পাতবল যত্ন করি। কন্টেক সময়ের পিছনে ইতিমধ্যে রাহুল গান্ধীর কনভয় এয়াই পাইছেহি, ইয়ার পিছনে আমি সমগ্র দৃশ্য দেখাই থাকবলে যত্ন করছো। যখন পরম্পরাগত সাজপার পিঁধি এনেদরে যুবক যুবতী সকলে অপেক্ষা করে আছে গুমটু গেটত রাষ্ট্রীয় কংগ্রেসের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীলৈ। আর ইতিমধ্যে ইয়ারপা গৈলৈ অরুণাচলের গুমটু গেটরপা গৈলৈ ইটানগরত এক এটা পদযাত্রা করার কথা আছে, পদযাত্রা করার পরিকল্পনা আছে, কেনেকুৱা লাগিছে কি কব এই মুহূর্তে? আমি আমি ভাল লাগিছে ইয়াতে আপনাবিল আহিছে মিডিয়াবিল আমার রাহুল গান্ধী আহিব বহুত আমার তো দেশের যুক্ত টুটা পুটা হবলে আসলে এই তো জুড়ি বলে আই আছে আমার মানুষ সবে একতা হয়ে আছে ইয়াতে রাহুল গান্ধীক লোক পাবলে কারণে এইটো কোটা আসল ন্যায় যাত্রা বলে কৈছে পলিটিক্যালি আপনার ন্যায় লাগে ইকোনমিক্যালি লাগে সোশিয়ালি লাগে কেনেকে কৈছে কে বিষয় কি ন্যায় যাত্রা তো মানে হেইটো হৈ গল আপনার কিন্তু আমার হেইটো বিজেপি সরকারে আমার যেহেতু গরিব মানুষ লগতে চাউল দিব লাগে চাউল দিয়া নাই যিকোনো দাম তো আমার লড়াবিলাক করে কিনে বহি আছে এই তো পড়ি কিনে বহি আছে নকরি নাপালো এই তো কই আছে পড়া শুনা এম এ পড়া শুনা মানুষ তো এই তো পকোড়া পকোড়া বিক্রি করে খাবি বলে কে এই তো কথা তো ন্যায় কথা। ইতিমধ্যে রাহুল গান্ধী আহি বিশেষ যখন বাহন বাহনখনেরপরা এয়া নামিবলে লৈছে। মই দেখাই আছো পুনে পুনে সমগ্র পরিবেশ, রাহুল গান্ধীয়ে ইতিমধ্যে অরুণাচলত প্রবেশ করেছে আর ইয়াতেই ফ্ল্যাগ হ্যান্ড ওভার করব প্রদেশ কংগ্রেস কমিটি অরুণাচল প্রদেশ কংগ্রেস কমিটির হাতত ন্যাশনাল ফ্ল্যাগ হ্যান্ড ওভার করব আর অরুণাচলত ভারত জোড়ো ন্যায় যাত্রা আরম্ভ করব রাহুল গান্ধীয়ে। মানে গুমটু গেটেরপরা পুনপটিয়াকে দেখাই থাকবলে যত্ন করছো, যথেষ্ট সংখ্যক লোক ইয়াত সমবেত হয়েছে আর সকলখিনি আহিছে পরম্পরাগত সাজ পোশাক পিঁধি। ইতিমধ্যে এই সকল যখন লোক অপেক্ষারত অবস্থা আছে হয়তো মত বিনিময় করব বা লগত হয়তো কিছু অন্তরঙ্গ মুহূর্ত কটাব দেখে আছো পোনে পোনে। মানে
পোনে পোনে দেখি আছো অরুণাচলৰ গুমটো গেটৰ পৰা দেখি আছো এই গুমটো গেটতে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি লগত আহি আছে ৰাহুল গান্ধী ৰাষ্ট্ৰীয় নেতা আমি দেখি আছো পুনপুটিয়াকে সমগ্ৰ দৃশ্য মই দেখি আছো গুমটো গেটৰ পৰা দেখাবলৈ যত্ন কৰিছো এইখনত উঠি আহিলো পোনপটীয়াকৈ দেখুৱাই আছোঁ থাকিবলৈ মই যত্ন দেখুৱাই আছোঁ ইয়াৰ ৰাহুল গান্ধী নামি আহিছে ৰাহুল গান্ধী ডিঙি দেখা পোৱা গৈছে অৰুণাচলৰ পৰম্পৰাগত বস্ত্ৰ আৰু যে বহুত সংখ্যক লোক ইয়াত সমবেত হৈছে পোনপটীয়াকৈ মই সমগ্ৰ দৃশ্য দেখুৱাই থাকিবলৈ যত্ন কৰিছোঁ আৰু ইতিমধ্যে দাদা অসমৰ পিছত অৰুণাচল ইয়াত মই আমাৰ যি ৰাষ্ট্ৰীয় পতাকা ভাৰতীয় ন্যায় যাত্ৰা আমি লৈ আছোঁ সেই পতাকাখন মই এতিয়া আনুষ্ঠানিকভাৱে অৰুণাচল প্ৰদেশৰ সভাপতি নৱম টুকে ডাঙৰীয়া হাতত দি যাম অসমৰ যি যাত্ৰা হ'ল আজি গোটেই দিনটো যিমানখিনি কাৰ্যসূচী আছিলে তাত দেখা পোৱা গৈছিলে যে আপোনালোকৰ প্ৰতি যিটো সমৰ্থন স্বতঃস্ফূৰ্ততা সমৰ্থন দেখা পোৱা গৈছিলে যদিও বা এই কাৰ্যসূচীটো বাধা যথেষ্ট আহিছিলে শেহতীয়াকৈ দেখিলোঁ লখিমপুৰ নগৰতে নহয় হাৰমতিটো ফ্লেগ ফালিছিলে আৰু আপোনালোকে ক'ত ক'ত কেনেধৰণে গোচৰ ধৰিছে সেই বিষয়ে ক'ব নেকি বিজেপিৰ গুণ্ডাই বিভিন্ন অপ্ৰয়োজনীয় কিছুমান কাম কৰিছে যদিও লখিমপুৰবাসী ৰাইজৰ শ্ৰী চৰণত মই চিৰকৃতজ্ঞ যে আজি লখিমপুৰ জিলাখনৰ ৰাইজে স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহি পেলাই আমাৰ নেতা ৰাহুল গান্ধীৰ প্ৰতি যি আদৰণি জনালে সেয়া অভূতপূৰ্ব শিলদল ভাঙি লখিমপুৰ ৰাইজ ওলাই আহিলে আৰু সেই আদৰণি আমাক যথেষ্ট প্ৰেৰণা দিছে আৰু ৰাইজে যে এই বিজেপিৰ অপশাসন অন্ত হোৱাটো বিচাৰিছে সেয়া নিশ্চিত হৈছে হয় এয়া হ'ল অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি উপেন কুমাৰৰ পৰা কথা পাতিবলৈ যত্ন কৰিলোঁ পোনে পোনে মই দেখুৱাই আছোঁ ৰাহুল গান্ধী ইতিমধ্যে আহি আছে যিসকল অৰুণাচলী লোক তেওঁলোকৰ লগত আমি ৰাণী নৰহৰ লগ পাইছোঁ বাইদেউ কি ক'ব এই মুহূৰ্তত কেনেকুৱা লাগিছে ৰাইজৰ সহায় দেখি কেনেকুৱা লাগিছে হয় মই পুনৰ দেখুৱাম যে ৰাহুল গান্ধী ইতিমধ্যে আহি আছে ৰাইজৰ মাজত আচলতে মানুহৰ মাজত যেন হেৰাই গৈছে নেতাজন ঠিক তেনেকুৱা এক পৰিৱেশ ৰাইজৰ মাজত সাধাৰণ ৰাইজৰ মাজত গৈ যেন হেৰাই গৈছে ইতিমধ্যে আমাৰ কেমেৰা আমি দেখুৱাবলৈ যদিও বা যত্ন কৰিছোঁ তথাপিতো দেখা পোৱা গৈছে যথেষ্ট জনসমাগম আৰু জনসমাগমৰ মাজত ৰাহুল গান্ধীক ইতিমধ্যে বিচাৰি ওলোৱাতে টান হৈছে মই পোনে পোনে সমগ্ৰ দৃশ্য দেখুৱাই থাকিবলৈ মোৰ সহযোগী অনুৰোধ জনাইছোঁ